বিরতির পর স্বাগত। চলতি মাসেই 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে সরস মেলা। আর ধলাই জেলাভিত্তিক এই মেলা আম্বাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের উদ্যোগেই অনুষ্ঠিত হতে চলেছে এই জেলাভিত্তিক সরস মেলা। ধলাই জেলার বিভিন্ন SSG গ্রুপের মহিলাদের তাদের নিজস্ব উদ্যোগে তৈরি করা বিভিন্ন জিনিস এই মেলায় নিয়ে আসা হবে। 3 দিন ব্যাপী এই মেলায় দপ্তরের উদ্যোগে 50টি স্টল তৈরি করা হয়। এই স্টলগুলিতে SSG গ্রুপের মহিলারা তাদের হাতে তৈরি রকমারি জিনিসপত্র নিয়ে বসবেন। পাশাপাশি থাকবে SSG গ্রুপের মহিলাদের দ্বারা তৈরি বিভিন্ন খাবার স্টল। দপ্তরের এক আধিকারিক জানাচ্ছেন যে মেলার মাধ্যমে বেনানা চিপস এবং গ্রুপের মহিলাদের দ্বারা তৈরি স্যানিটারি প্যাডের শুভ উদ্বোধন করা হবে। এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে তৈরি করা হচ্ছে বিভিন্ন স্টল। তাকে কেন্দ্র করে আধিকারিক সহ উদ্যোক্তারা কি বলছেন শোনাবো। নমস্কার। তো এখানে 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মানে চন্দ্রপাড়া স্কুলের মাঠে এখানে মানে প্রথম ডিস্ট্রিক্ট লেভেল সরস ফেয়ার অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আমাদের ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন দপ্তর থেকে, আদি ডিপার্টমেন্টের তরফ থেকে। তো এটা আমাদের ধরুন যতগুলো ডিস্ট্রিক্টের SSG আছে তারা এখানে মানে তারা এখানে পার্টিসিপেট করবেন। তো এখানে অনেক তাদের বিভিন্ন হাতের তৈরি জিনিস এবং তাদের বাঁশ বেতের জিনিস এবং এখানে ফুড স্টল থাকবো। তো এখানে তারা এখানে পার্টিসিপেট করবেন তাদেরকে উৎসাহিত করার জন্য এটা মানে করা হয়েছে। তার পাশাপাশি এখানে আমাদের মানে একটা SSG ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট যে মানে একটা বেনানা চিপসের একটা প্যাকেট মানে নতুন উদ্বোধন হইব। তার পাশাপাশি আমাদের এখানে লো কস্ট স্যানিটারি প্যাড মানে এটা আমাদের SSG রাই বানায়। তো এটাও আমরা মানে চেষ্টা করবো এটাকে মানে উদ্বোধন করার জন্য। তো আশা করি আমরা যে ডিস্ট্রিক্টের যতগুলো মানে ভাই বন্ধুরা আছেন তারা এখানে মানে দেখতে আসবেন, আমাদের SSG দেরকে সাপোর্ট করবেন। এটাই করে ধন্যবাদ। আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য। মূলত আজ সরস মেলাকে কেন্দ্র করে উদ্যোক্তারা বলছেন যে এখন থেকে স্টল নির্মাণের কাজ শুরু হয়ে গেছে, যেহেতু আর হাতে মাত্র 1টি দিন বাকি রয়েছে। তাই সেক্ষেত্রে যারাই পোশাক সাজিয়ে বসবে তাদের সাথেও কথা বলা হয়েছে এবং মহিলাদেরকে সশক্তিকরণ কেন্দ্র করে এই ধরনের মেলার আয়োজন বলে জানা যাচ্ছে। মেলার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।